হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি কবিতা আজ নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও। সেই ভিডিওটি হলো বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে এই গরমে ফুল পেতে গেলে কি সার প্রয়োগ করেছি, সেই পরিচর্যা করে দেখাবো এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমি গাছে কোন সার প্রয়োগ করেছি তার জন্য দেখুন প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে। আপনারা এই বেলি ফুল গাছে এখনো যে সমস্ত বন্ধুরা ডাল কাটাই ছাটাই করেননি, সেই সব বন্ধুরা এখনই ডাল কাটাই ছাটাই করে ফেলুন। এই গাছের ডাল কাটাই ছাটাই করেছিলাম আমি ফেব্রুয়ারির প্রথমে, এগুলো কাটাই ছাটাই করে দিয়েছি, তারপরে খাবার দিয়েছি। তাতে থেকেই বন্ধুরা এই গাছটিতে দেখুন প্রত্যেকটা ডগায় অনেক কুঁড়ি এসেছে। অনেক বন্ধুদের গাছে অনেক গ্রোথ ভালো গাছের, কিন্তু ফুল একেবারে ফুটে না, শুধু এই রকমই পাতায় ভরা থাকে। তাই বন্ধুরা এই ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের গাছে এই রকমই প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। বন্ধুরা আপনারা যখন এই গাছের ডাল কাটাই ছাটাই করবেন, যে কোনো গাছ বন্ধুরা গাছের যখন ডাল কাটাই ছাটাই করবেন, সেই কাটা স্থানে হলুদের গুঁড়ো বা সাপ ফাঙ্গিসাইড সেই কাটা স্থানে এইভাবে জলে গুলে নেবেন। এইরকম একটা যেটাই কাটবেন সেই কাটা স্থানে এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছের এই ডালটি ড্রাইব্যাক হবে না। এইরকম এই যে ডালটি শুকিয়ে গেছে, এটা এইভাবে শুকিয়ে যাবে না। তারপর বন্ধুরা গাছের গ্রোথ হওয়ার জন্য কি করবেন, এইরকম সপ্তাহে একবার এইরকম মাটিটা খুঁড়ে দেবেন। মাটিটা খুঁড়ে দিলে গাছের গ্রোথ খুব হেলদি থাকবে ও মাটিটা উর্বর থাকবে। যখনই খাবার দেবেন বন্ধুরা, তখন কিন্তু মাটি অবশ্যই খুঁড়ে দিতে হবে। এইটা আমার একটা প্লাস্টিক গ্রো ব্যাগেই রেখেছি, এইখান থেকে মাটি খুঁড়ে আমি খাবার দিয়েছিলাম। এতে কি খাবার দিয়েছিলাম বন্ধুরা, এই যে পুরানো, এটা হচ্ছে গোবর মাটি। এই পুরানো গোবর মাটি আপনাদের কাছে যে কোনো কম্পোস্ট সার এরকম মাটি খুঁড়ে দিয়ে দেবেন চারি সাইডে, এইভাবে আমি দিয়ে দিয়েছি, আপনারা এইভাবেই দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে এই মিক্সড করা সার, এতে শিংকুচি, হাড়ের গুঁড়ো, লাল পটাশ, বাদাম খোল, সর্ষের খোল, নিম খোল সব উপাদান এর মধ্যে মিক্সড করা আছে। এই মিক্সড করা সার আমি প্রত্যেকটা গাছে দিয়ে থাকি, এইরকমই চারি সাইডে দিয়ে দেবেন। আপনাদের কাছে এতগুলো সার যদি না থাকে, তাহলে বন্ধুরা এই যে ডিএপি দেখতে পাচ্ছেন, ডিএপি নিয়ে আসবেন। নিয়ে এসে বড় টবে 10 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি দানা এইভাবে ছড়িয়ে দেবেন। ছোট টবের জন্য 4 থেকে 5টা দানা এইভাবে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন। তারপরে তো বন্ধুরা কিচেন কম্পোস্ট যে সার, সবজির খোসা আমরা ফেলে দিই, সেই সবজির খোসা ভিজানো তরল যে সার, সব রকম পুষ্টিকর মৌল সার, সেই তরল সার গাছের চারপাশে দিয়ে দেবেন। দেখবেন এইরকম প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই বেলি ফুল
গরমের গাছ, তাই বন্ধুরা সম্পূর্ণ রোদে এই গাছ রেখে দেবেন। এই গাছের পাতাগুলো দেখবেন ছোট হয়ে কুঁকড়ে যায়, তার জন্য এর মধ্যে এই যে সাদা মাছি বলে এর পিছন দিকে বসে থেকে পাতাগুলো রস শুষে নেয়। আমার কিন্তু এই গাছে নেই, কোনো কোনো গাছে এইরকম যদি হয়ে থাকে বন্ধুরা তাহলে কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। আমি নিম অয়েল, একতারা প্রত্যেকটা ভিডিওয় আমি এইগুলো দিয়ে থাকি, তাই আপনাদেরও শেয়ার করি। নিম অয়েল এই একতারা, এগুলো 1 লিটার জলে 5 ml জলে গুলে নেবেন, নিয়ে গাছে বিকালের দিকে গাছকে স্নান করিয়ে দিয়ে এরকম করে গাছে স্প্রে করবেন। দেখবেন কোনো রকমের পোকার উপদ্রব হবে না, গাছ থাকবে হেলদি ও সতেজ, খুব সুন্দর গাছে ফুল ফুটতে থাকবে। সপ্তাহে একবার এই কীটনাশক ব্যবহার করবেন যে কোনো গাছে। বন্ধুরা কীটনাশক ব্যবহার যদি না করেন তাহলে প্রতিটা গাছেই পোকামাকড়ের উপদ্রব হবে। গাছের পাশে যদি গাছ রাখেন তাহলে এক গাছ থেকে আরেক গাছে পোকামাকড়ের উপদ্রব হবে, তাই বন্ধুরা কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন। আজ এই পর্যন্ত বন্ধুদের, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ যেসব বন্ধুরা আমার সাথেই ছিলেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ।